এটা হচ্ছে পৃথিবী। দেখো পৃথিবীর ভিতর দিয়ে কি হয়েছে, উত্তর থেকে দক্ষিণে, উপর অংশ হচ্ছে উত্তর, নিচের অংশ কি দক্ষিণ, পৃথিবীর ভিতর দিয়ে মানে কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিয়ে একটা রেখা চলে গেছে। এই রেখাটাকে আমরা বলি কি, এই রেখাটাকে আমরা বলি অক্ষ, কি বলি অক্ষ। এটাকে অক্ষ রেখা বলা যাবে না, শুধু অক্ষ বলা হবে, কি বলা হবে অক্ষ। অর্থাৎ এটার নাম শুধু অ্যাক্সিস, কি অ্যাক্সিস, ইংরেজি বলে অ্যাক্সিস। আবার দেখো পৃথিবী, দেখো কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে বরাবর একটা রেখা কল্পনা করা হয়েছে, এই রেখাটাকে বলা কি অক্ষ। পৃথিবী দিয়ে গেছে, ওকে হ্যাঁ, তাহলে শুধু এটা নাম বলে কি অক্ষ, এখানে ভুল উঠছে, রেখা হবে না, ওকে অক্ষ। এই অক্ষ রেখার উত্তর প্রান্ত, উপর অংশ কি উত্তর প্রান্ত, উত্তর প্রান্তকে বলে কি সুমেরু, আর দক্ষিণ প্রান্তকে বলে কুমেরু, ওকে। তাহলে পৃথিবীর গোলক আকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বলে অথবা মেরু রেখা বলে। তাহলে অক্ষ বললে রেখা বলবো না, শুধু বলবো কি অক্ষ, আর বলবো কি মেরু রেখা। এটার এই মেরু রেখার উত্তর প্রান্তকে সুমেরু, দক্ষিণ প্রান্তকে কুমেরু বলা হয়। দেখো লেখা আছে উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু, দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলা হয়। এবার দেখো এই পৃথিবী ঠিক আছে, এখন এটা কি পূর্ব থেকে পশ্চিমে, এটা পৃথিবী উপর দিয়ে না ভিতর দিয়ে, ভিতর দিয়ে না, শুধু একটা রেখায় ভিতর দিয়ে, সেটা ছিল কি অক্ষ, আর বাকি সব রেখা গুলো হবে কি উপর দিয়ে। তাহলে এখন পূর্ব থেকে পশ্চিমে একটা রেখা একদম মাঝামাঝি অঞ্চল, মাঝামাঝি অঞ্চলকে বলে বিশ্বপ্রিয় অঞ্চল, কি অঞ্চল বিশ্বপ্রিয় অঞ্চল। তাহলে এই রেখাটার নাম এই পৃথিবীর মাঝখান বরাবর, অর্থাৎ মাঝখান দিয়ে বিশ্ব অঞ্চল দিয়ে যে রেখা গেছে, এই রেখা কে বলা হয় বিষুবীয় রেখা বা বিষুবরেখা, কি বলা হয় বিষুবরেখা। তাহলে এই বিষুবরেখার আর একটা নাম হচ্ছে নিরক্ষ রেখা, ঠিক আছে। এই মাঝখান অংশের অংশকে পৃথিবীর মাঝখান অংশ যেমন বিষুবীয় অঞ্চল বলে, তেমনি এই বিষুবীয় অঞ্চল দিয়ে যে রেখা গেছে বলে বিষুবীয় রেখা। আবার পৃথিবীর মাঝখান অংশকে নিরক্ষর অঞ্চল বলে, কি বলে নিরক্ষ অঞ্চল, নিরক্ষ অঞ্চল দিয়ে যে রেখা গেছে তাকে বলা যায় কি নিরক্ষ রেখা। তাহলে মাঝখান দিয়ে রেখাটা দুইটা নাম পাইছে, যদিও রেখাটা আরো নাম আছে, আমরা আপাতত দুইটা নাম শিখলাম। এই মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে যে রেখাটা পৃথিবীর চতুর্পাশে দিয়ে বেষ্টন করে আছে, এটা কিন্তু গোলক, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবী গোলকের উপর দিয়ে মাঝখান দিয়ে একটা কি করানো হয়েছে, একটা রেখা কল্পনা করে নেওয়া হয়েছে, পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই রেখাটাকে বলা হয় নিরক্ষ রেখা বা বিষুব রেখা। এবার দেখো এই রেখাটাকে এখন বাঁক হিসেবে দেখেছি, কেন বাঁক হিসেবে দেখেছি, মূলত পৃথিবীর চতুর্পাশে দিয়ে প্যাঁচ, এই প্যাঁচটা বোঝানোর জন্য এটাকে বাঁকা করে দেখলাম যে চতুর্পাশে দিয়ে একটা প্যাঁচ দেওয়া হয়েছে। আমি কি বুঝে দিয়েছি, এক পাশে দিয়ে প্যাঁচ দেওয়া হয়েছে। এবার দেখো আমরা সেটাকে বুঝাবো, এই দেখছো নি, এবার পৃথিবীর চতুর্পাশে দিয়ে আমরা কি করলাম, একটা রেখা দিয়ে প্যাঁচ দিলাম। এই যে তাহলে প্রথমে আমরা যাকে বলছি অক্ষ বা মেরু রেখা, সেটা পৃথিবীর কেন্দ্র দিয়ে গেছে, একটা একটা, ঠিক আছে। তো কিন্তু বিষুবীয় রেখা যেটা বলছি সেটা পৃথিবীর চতুর্পাশে দিয়ে গোল একটা প্যাঁচ দেওয়া হয়েছে, যেমন ফিতা দিয়ে যদি কোনো একটা ফুটবলের চতুর্পাশে গোল করে প্যাঁচ দেওয়া হয়, ঠিক তেমনি একটা রেখা কল্পনা করে রেখেছে, সেই রেখাটাকে বলা হয়েছে কি বিষুব রেখা বা নিরক্ষ রেখা। আমরা লক্ষ্য করলে দেখবো যে এই রেখাটা পুরোটা একটা কি বৃত্ত, পৃথিবীর চতুর্পাশে যেটা ফেঁসানো আছে যদি আস্তে আস্তে খুলে নেওয়া যায় এটা একটা বৃত্ত হয়ে যাবে না, অথবা এক মাথা সিঁড়ে যদি এটাকে বের করে আবার নতুন করে যাওয়া লাগে এটা একটা বৃত্ত হয়ে যাবে না, যেহেতু এই নিরক্ষ রেখাটা একটা বৃত্ত তাই এটাকে নিরক্ষ বৃত্ত রেখাও বলা হয়। আমি কি বুঝতে পেরেছি, তাহলে এই রেখাটার প্রথমে একটা নাম দিলাম বিষুব রেখা, দ্বিতীয় নাম দিলাম নিরক্ষ রেখা, এখন দিলাম কি নিরক্ষ বৃত্ত রেখা, এই জন্য এটাকে বলা হয় নিরক্ষ বৃত্ত রেখা। মূলত এটা একটা বিষুব রেখা, মূলত এটা একটা নিরক্ষ রেখা। দেখো দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পুরো পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে, একে নিরক্ষ রেখা বা বিষুব রেখা বলে। দেখো পৃথিবীর গোলক আকৃতির জন্য, পৃথিবীর গোলক আকৃতির জন্য নিরক্ষ রেখা বৃত্তাকার, তাই এই রেখাকে নিরক্ষ বৃত্ত রেখা বলা হয়, বুঝতে পেরেছি। তো দেখো পৃথিবী, তো এটা হচ্ছে কি মাঝখানে যেটা গেছে সেটা হলো কি অক্ষ বা মেরু রেখা। মেরু রেখার মেরু রেখার দুই প্রান্তকে কি বলে মেরু অঞ্চল বলে, কি বলে মেরু অঞ্চল, আর মাঝখানে অংশকে বলে বিষুবীয় অঞ্চল। তাহলে আমরা ছিলাম তো নাকি মেরু রেখা দিয়ে যে বিন্দুরে গেছে সেটা হচ্ছে মেরু রেখা, আর বিষুবীয় অঞ্চল দিয়ে যে রেখা গেছে সেটাকে বলে কি বিষুবীয় রেখা।
তাহলে পৃথিবীর বিষুবীয় অঞ্চল চিনলাম, পৃথিবীর মেরু অঞ্চল চিনলাম নাকি? তার মধ্যে উত্তর মেরুকে বলা হয় উত্তর মেরু বা সুমেরু, দক্ষিণ মেরুকে বলা হয় দক্ষিণ মেরু বা কুমেরু, আর এটা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলের রেখাটা গেলে বলে এটাকে বিষুবীয় রেখা, বা আবার এটাকে নিরক্ষ অঞ্চল বলে, এটাকে নিরক্ষ অঞ্চল বলে। আর নিরক্ষ অঞ্চল দিয়ে যে রেখাটা গেছে সেটাকে আমরা নিরক্ষ বৃত্ত বলি, কেন এই রেখাটা একটা বৃত্ত। তাহলে দুই বিষুবীয় অঞ্চল আর মেরু অঞ্চল, ঠিক আছে? এ দেখো পৃথিবী, এটা হলো কি বিষুবরেখা, বিষুবরেখার বরাবর পৃথিবীকে কি করলাম দুই ভাগে ভাগ করে নিলাম। যদি বিষুবরেখা বরাবর পৃথিবীকে দুই ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগকে বলবে এক একটা গোলার্ধ। তাহলে নিচের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ, উপর অংশ বলা হয় কি উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। তাহলে পৃথিবী মেরু রেখা বরাবর দুই ভাগে বিভক্ত করার পরে উত্তর অংশকে বলা হয় উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। কোন বরাবর ভাগ করলাম? বিষুবরেখা বরাবর, বিষুবীয় অঞ্চল বরাবর সমান দুই ভাগে বিভক্ত করাইলো, ভাগ করাইলো। দেখো পৃথিবী অক্ষ, এই মেরু অঞ্চলে যদি এই পৃথিবীর এই প্রান্তকে ওই প্রান্ত মাপা হয় মেরু অঞ্চল, এটাকে বলে ব্যাস। এখানে ব্যাস হলো কত? 12,714 কিলোমিটার। তাহলে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাস কত? 12,714 কিলোমিটার। কোন বরাবর? এক আর দুই মেরু বরাবর, ঠিক আছে? তো অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যদি সোজাসুজি তুমি বিদ্যুৎ দিয়ে কেন্দ্র দিয়ে মাপো তাহলে কি হবে? এত হবে। আর বিষুবীয় অঞ্চল দিয়ে তাও কিসে দিয়ে মাপো? কেন্দ্র দিয়ে মাপো সোজাসুজি। কেন দিয়ে মাপো? নিরক্ষ অঞ্চলে ব্যাস হবে 12,757 কিলোমিটার। এতে বুঝলাই পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবীতে সম্পূর্ণ গোলাকার সব দিক থেকে মাপলে একই ব্যাস পাওয়া যেত। কিন্তু এখন পৃথিবী কি দেখালো? মেরু অঞ্চলে ব্যাস 12,714 আর এখানে 12,757। তাহলে বিষুবীয় অঞ্চলে কি বড় আর মেরু অঞ্চলে কি ছোট? এতে বোঝা যায় পৃথিবীর বিষুবীয় অঞ্চলটা একটু চাপা এবং মেরু অঞ্চলটা একটু, না বিষুবীয় অঞ্চলে একটু চ্যাপটা আর মেরু অঞ্চলে একটু কি চাফা, বুঝে দিয়েছি তো? তাহলে আমরা এটা মুখস্থ করবো, মেরুদেশীয় ব্যাস হলো 12,714 কিলোমিটার আর নিরীক্ষণ অঞ্চলে ব্যাস হলো 12,757 কিলোমিটার। ব্যাস হলো এই প্রান্ত ওই প্রান্ত পর্যন্ত পৃথিবীর কেন্দ্র দিয়ে মাপা হয়েছে। এখন ব্যাসের অর্ধেক হলো কি ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে মেরুদেশীয় ব্যাসার্ধ কি যাবে তার অর্ধেক, আর নিরীক্ষণ অঞ্চলে ব্যাসার্ধ কি যাবে তার অর্ধেক হয়ে যাবে, ঠিক তো? তো যাই হোক, এখন আমরা ব্যাসদের দুই দিকে দুই রকম দেখলাম, আমরা গড় ব্যাস বের করি, ঠিক আছে? এদের মধ্যে পার্থক্য হলো কি 43 কিলোমিটার। তাহলে মেরু দেশীয় হলো 43 কিলোমিটার কম, বিষুবীয় অঞ্চল হলো 43 কিলোমিটার বেশি। কিন্তু আমরা এখন কি করবো গড় বের করবো আমাদের হিসেবের জন্য। তাহলে গড় ব্যাস ছিল কত? 12,734.5 কিলোমিটার। গড় কিভাবে বের করলাম? দুটোটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলাম। তাহলে আমরা গড় ব্যাসও কি করবো মুখাস্থ করবো। এবার আমরা গড় ব্যাস তো বের করলাম, কিন্তু আমরা গণনার সুবিধা জন্য এটাকে 12,800 ধরি, 734 কত ধরি 800 ধরি। তাহলে 12,800 কিলোমিটার হলো গড় ব্যাস। তাহলে আমরা এখন বলবো গড় ব্যাস এত, কিন্তু গণনার সুবিধার জন্য গড় ব্যাস হলো মূলত 12,800 কিলোমিটার। তাহলে গড় ব্যাস যেহেতু বার করছি তাহলে গড় ব্যাসের দুই ব্যাসের দুই ভাগ দিলে ব্যাসার্ধ বের হয়ে যাবে। তাহলে এই সব ভিত্তির গড় ব্যাস হলো 6,400। এখন তুমি অর্ধেক মুখাস্ত করলে হবে, তুমি যদি সবটাই ব্যাস মুখাস্ত করে ফেলো তাহলে তুমি গড় ব্যাসও বার করতে পারবে, গড় ব্যাসার্ধ বার করতে পারবে। তাহলে তুমি দুইটা গড় ব্যাস মুখাস্থ করো, দুইটা গড় ব্যাস মুখাস্থ করি, দুইটা ব্যাসকে মুখাস্থ করলে হইব, তারপর তুমি গড় বার করতে হবে নিজে নিজে, দুটা যোগ করে দুই ভাগ দিবে। এবার তুমি গড় ব্যাসার্ধ নিজে নিজে বার করতে হবে, কারণ ব্যাস যেটা বেড়েছে সেটাকে দুই ভাগ দিলে ব্যাসার্ধ বের হয়ে যাবে। তাহলে এই তথ্য মুখাস্থ করা এত কঠিন নয়, শুধু দুইটা তথ্য মুখাস্থ করলে সহজ। পার্থক্য 43 কিলোমিটার, এটা তুমি নিজে বের করতে হবে, যদি তুমি ওই দুইটা বের করে নাও তাহলে তোমার তথ্য মুখাস্থ করা লাগে মূলত তিনটা, একটা মেরু অঞ্চলে ব্যাস, একটা বিষুবীয় অঞ্চলে ব্যাস, আর গণনার সুবিধার জন্য ব্যাস। বাকিটাতে তুমি নিজেই বের করবে, গড় বের করতে হবে নিজে, ব্যাসার্ধ বের করতে পারবে নিজে। আমি কি বুঝে দিয়েছি? আবার দেখি পৃথিবী, এখন আমরা তো জানি রেখাগুলো কিরকম কাল্পনিক রেখা, ঠিক আছে? কিন্তু এগুলো তো ফেঁসানো, পুরো পশ্চিমগুলো ফেঁসানো, ফেঁসানো বোঝানোর জন্য আমরা এগুলোকে বাঁকা করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে, মূলত পৃথিবীর চতুর্পাশে একটা বলে ট্যাপ ফেঁসাতে দেখছো কখনো? বলের চতুর দিক দিয়ে যাবে ট্যাপ ফেঁসায়, ঠিক আমরা পৃথিবীর চতুর্পাশে ফেঁসাই, ফেঁসে দেখলে উপরের দিকে গেলে কি হবে এগুলা? শুনো, এটা হলো বিষুবরেখা, বিষুবরেখার প্রত্যেক জায়গায় আমরা এখন কত করে দিচ্ছি? বিষুবরেখার সব জায়গায় 0 ডিগ্রি দাঁড়াবে, কত ডিগ্রি? এখন 0 ডিগ্রি, পরে অবশ্যই এটা অন্যরকম হয়ে যাবে। তাহলে এগুলো 90 ডিগ্রি হবে না, এগুলো কি হবে? 0 ডিগ্রি হবে।
তোমাদের বইয়ে কত দেওয়া আছে দেখো, বিশ্বব্রেকার প্রত্যেকটা স্থানে কত ডিগ্রি দেওয়া হয়েছে, দেখো আমরা বিশ্বব্রেকার প্রত্যেকটা জায়গায় আমরা ধরে নিলাম কত, নিরক্ষরেখাকে জিরো ডিগ্রি ধরে উত্তরে ধরে গোল করে বান্ধা হলো প্রত্যেকটা জায়গাতে এর মান কত, জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি। এখন দেখো তাহলে এই বিশ্বব্রেখা, এবার আমি সোজা করে দেখলাম এটা একটা কি জিরো ডিগ্রি, এটা প্রত্যেকটা জায়গায় নাকি জিরো ডিগ্রি বিশ্ব অঞ্চলে। এবার আমি দিলাম তো এখানে হলো কি মেরু, এটা হলো কি মেরু। এখন দেখো এই মেরু থেকে বিশ্বব্রেখার মাঝখান দিয়ে এই অংশটুকু কত ডিগ্রি, 90 ডিগ্রি, ভেরি গুড। তাহলে বিশ্বব্রেখা থেকে মেরু অঞ্চলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে ওই পাশে কত, তাও 90 ডিগ্রি, এই পাশে তাও 90 ডিগ্রি, এই পাশে কত, তাও 90 ডিগ্রি। তাহলে পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 360 ডিগ্রি, 90 90 180, 180 কত, 360। তাহলে এটাকে যদি আমি জিরো ডিগ্রি ধরে রাখতে, তাহলে এখানে জিরো থেকে এখান পর্যন্ত তাহলে কত ডিগ্রি হবে, এখানে 90 ডিগ্রি। এই বিশ্বব্রেখা এই হচ্ছে অক্ষ বা মেরু, মেরু রেখা, মেরু রেখা থেকে বিশ্বব্রেখার এই মাঝখানে দূরত্ব হলো কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তো তাহলে এই দিক থেকে এখানে আসবে 90 ডিগ্রি, এখান থেকে আমার মেরুতে আসবে 90 ডিগ্রি, এখান থেকে মেরুতে আসবে 90 ডিগ্রি, ওকে। আচ্ছা এখন দেখো মাঝখানে একটা হলো কি বিশ্বব্রেখা বা নিরক্ষরেখা। এখন নিরক্ষরেখা এরকম একটা রেখা আছে, এটা সমান্তরাল আরো অনেকগুলো রেখা কল্পনা করি যদি আমরা নিই, বুঝতে পারছি তো নাকি। তাহলে এই নিরক্ষরেখা বা বিশ্বব্রেখার সমান্তরাল আরো কতগুলো রেখা কল্পনা করে নিয়েছে, এই সবগুলো রেখা কিন্তু পৃথিবীর চতুর্দিক দিয়ে প্যাঁচ রেখে রাখছে। প্রত্যেকটা রেখা কিন্তু এক একটা বৃত্ত, যদি আমরা খুলে দেখাই কিন্তু এখানে আমরা এক ফাঁস দেখাইতে পারছি, চতুর্পাশে দিয়ে গোল হয়ে আর একটা আছে, ঠিক তো। তাহলে এই অক্ষরেখা সরি এই নিরক্ষরেখার এই বা বিশ্বব্রেখার সমান্তরালে যে রেখাগুলো আমরা কল্পনা করেছি উপরের দিকে এবং নিচের দিকে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। কি বলা হয়, অক্ষরেখা। তাহলে ফিতের কেন্দ্র দিয়ে যেটা গেছে সেটা ছিল অক্ষ, অক্ষ। কিন্তু নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো কল্পনা করে নিয়েছে সেগুলো অক্ষরেখা, ওটা ছিল অক্ষ, এগুলো ছিল কি অক্ষরেখা। তাহলে অক্ষরেখার মধ্যে মাঝখানে যেটা সেটা সবচেয়ে বড়, ফ্যাঁস দিলে এটা সবচেয়ে বড় বৃত্তি হবে, উপরেরটা আর একটু ছোট বৃত্তি হবে, তার উপরটা আর একটু ছোট বৃত্তি হবে, এভাবে নিচেগুলো ছোট বৃত্তি হবে, এভাবে অসংখ্য রেখা কল্পনা করি নেওয়া হয়েছে। নিরক্ষরেখার সমান্তরালে মানে মাঝখানটার হিসেবে সমান্তরালে যে রেখাগুলো রয়েছে সেগুলো হলো কি অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো আসলে কল্পনা করা হয়েছে, অক্ষরেখাগুলো এদেরকে সমাক্ষরেখাও বলে। তাহলে সমাক্ষরেখা কারা, যারা অক্ষরেখা তারাই। তাহলে অক্ষরেখা আমরা ছিলাম তো নাকি, নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো পূর্ব পশ্চিমে কল্পনা করে নেওয়া হয়েছে সেগুলো বলেছে অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো সবগুলো সমান নয়, মাঝখানেটা দিকে যত বৃদ্ধি করছে তত রেখাগুলো ছোট হয়েছে, বেবি তেলো ছোট হয়েছে, নিচের গুলো আস্তে আস্তে ছোট হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় রেখাটা হলো কি বিশ্বব্রেখা। এখন আমরা যে সবগুলোকে অক্ষরেখা ধরছি, তাহলে মাঝখানেটাকে অক্ষরেখা ধরবো, তাহলে মাঝখানটা কটা নাম হলো, প্রথম হলো বিশ্বব্রেখা, পরে নিরক্ষরেখা, নিরক্ষ বৃত্ত রেখা, এখন হলো অক্ষরেখা। তাহলে অক্ষরেখাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হলো বিশ্বব্রেখা বা নিরক্ষরেখা, বুঝতে পেরেছি তো নাকি। তাহলে আমি রেখা কটা চিনলাম তোমাদেরকে, তিনটা রেখা চিনলাম, প্রথম হইলো যেটা মেরু রেখা বা অক্ষ, পরে শিখলাম বিশ্বব্রেখা, এখন রেখা শিখলাম অক্ষরেখা, তিন ধরনের রেখা নাকি। তার মধ্যে আমরা জানলাম যে বিশ্বব্রেখা মেরুর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি, আর বিশ্বব্রেখা সব জায়গায় আমরা আপাতত কত হচ্ছি, জিরো ডিগ্রি, বুঝতে পারছি নাকি। আবার সুমেরু ছিলাম, কুমেরু ছিলাম, উত্তর গোলার্ধ ছিলাম, দক্ষিণ গোলার্ধ ছিলাম, সামনে আগে পৃথিবী। তাহলে পৃথিবীর মাঝখানে যে রেখাটা আছে দেখছো তো, চতুর্দিক দিয়ে ফ্যাঁস দেওয়া হয়েছে, এটা হলো কি বিশ্বব্রেখা বা নিরক্ষরেখা। তাহলে এই বিশ্বব্রেখা এবং নিরক্ষরেখার মাঝখান দিয়ে মোট পৃথিবীর কেন্দ্র কোণ উৎপন্ন হয়েছে 360 ডিগ্রি, কারণ এটা একটা ঠিক আছে পৃথিবীর কেন্দ্র, যেহেতু পৃথিবী যেহেতু গোলাকার, তাহলে গোলাকার কোন বস্তুর কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি আমি কত ভাগ করলাম, দুই ভাগ, দুই ভাগ করলে উপরে কত, 180, নিচে কত, 180। তাহলে এখন কত হয়ে গেল, 90 90 হয়ে গেল, এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, 90 করে হয়ে গেল। এখন আমরা দেখি আরেকটা রেখা দিলাম, তাহলে এটা বিশ্বব্রেখার সব জায়গায় জিরো ডিগ্রি ধরলাম এখন, তাহলে এখানে একটা কোণ তৈরি করলাম,
ঠিক আছে, এটা কোন তৈরি করলে এই জায়গা পৃথিবীতে, আমরা তো ভিতরে বাস করি না বাইরে বাস করি, তাহলে বাইরে এই জায়গা কেন্দ্রের সাথে বিশ্ব রেখার সাথে কোন উৎপন্ন করেছে, ধরে নিলাম এখানে কত 25 ডিগ্রি, তাহলে এই স্থানে কত 25 ডিগ্রি, যদি আমরা বিশ্ব রেখার জিরো ধরি তাহলে এই স্থানে কত 25 ডিগ্রি, তাহলে এখানে কত হইতে পারে ধরে নিলাম 55 ডিগ্রি মাপার পরে, এরপরে এখানে ধরে নিলাম কত 85 ডিগ্রি, আর এখানে তো আমরা জানি 90 ডিগ্রি, তাহলে দেখা যাইতেছে পৃথিবীর কোন স্থানে ডিগ্রি মান নির্ণয় করা যায় কেন্দ্রের থেকে কির সাহায্যে, কতগুলো রেখার সাহায্যে, তাহলে যে রেখার সাহায্যে কেন্দ্র থেকে পৃথিবীর কোন স্থানে ডিগ্রি মান বের করা যায় সেই রেখাগুলোকে বলা হয় অক্ষাংশ, কি বলা হয় অক্ষাংশ। তাহলে তোমাদেরকে আমি নতুন আরেকটা রেখা চিনে দিলাম নাকি স্যার? এখন দেখো, নিরক্ষ রেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কোণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। অথবা এই রেখাগুলোকে ডিগ্রি স্যার মিনিট এবং সেকেন্ডে ভাগ করা যায়, বইবল আছে, মানে এখানে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি মাঝখান দিল কি গ্যাপ, এই জায়গাটা তুমি আবার কত ভাগ করতে পারো, বহু ভাগে ভাগ করতে পারো, সাইড ভাগ করলে প্রত্যেকটা ভাগ বা প্রত্যেকটা রেখা হয়ে যাবো কি মিনিট, আবার প্রত্যেকটা মিনিটে সাইড ব্যাক করলে হয়ে যাবো কি সেকেন্ড। তবে বলার কথা, আমরা সাইড ব্যাক করি না, এখানে আমাদের গড়ির সময় এবং মিনিট, আর আমাদের অক্ষাংশের সময় মিনিট 1:09, তবে ইয়ে আছে, সম্পর্ক আছে, কিন্তু 1:09, বুঝেছিস নাকি? তাহলে যে কোণিক দূরত্ব পৃথিবীর কোনো স্থানের সাথে কেন্দ্রের যে কোণিক দূরত্ব, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এটা পূর্ব হইতে পারে, পশ্চিম হইতে পারে, উপর হইতে পারে, নিচে হইতে পারে, তাহলে এটা নিচে থেকে এখানে হইতে পারে, ঠিক তো? তাহলে এখানে ডিগ্রি মান আমরা বের করতে পারি, এখান থেকে এখানে ডিগ্রি মান করতে, এদিকে জিরো ধরে যদি এখানে 90 আসে, আবার এখানে 90 থেকে কম দিলে আবার জিরো, কারণ বিশ্বের সব জায়গায় জিরো, আবার এখান থেকে আস্তে আস্তে এখানে কত হয়ে যাবো 90, এখান থেকে যাইতে আবার কত হয়ে যাবো, একই রকম হইতেছে। তাহলে কোন স্থানের কোণিক দূরত্ব আছে নিরক্ষ রেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কোণিক দূরত্ব ওই স্থানের অক্ষাংশ, একই গোলার্ধের একই অক্ষাংশ মানসম সংযোগ রেখাকে অক্ষ রেখা বলে। এই যে লাইনটা, এই লাইনটা কোণিক দূরত্ব, কোনাকোনি যে দূরত্ব, কোনাকোনি দূরত্ব আমরা কি কি দিয়ে মাপি না, কিলোমিটার দিয়ে মাপি না, ডিগ্রি দিয়ে মাপি, তাহলে কোণিক দূরত্বটা ডিগ্রি, তার মানে 55 ডিগ্রিটা অক্ষাংশ। এই লাইনটা কিন্তু শোনো, এখানে যদি ডিগ্রি আঁকি তাহলে 25, এখানে ডিগ্রি দিলেও কি 25, এই যেখানে এই লাইনের সব মাথার মধ্যে কি 25, এই লাইনের সব মাথাতে 25, এই লাইনের সব মাথাতে 25, তাহলে কোণিক দূরত্বগুলো হলো কি নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণ অবস্থিত কোন স্থানে কোণিক দূরত্ব হচ্ছে ওই স্থানের অক্ষাংশ। এখন দেখো, একই গোলার্ধের একই অক্ষাংশের মানসম সংযোগ রেখাকে অক্ষ রেখা বলে। আমরা অক্ষ রেখা চিনলাম এই সময় কি নিরক্ষ রেখার সমান্তরালে যে রেখাগুলো উপরে নিচে কল্পনা করে তাদের বলে কি অক্ষ রেখা। এখন আবার বলতেছে একই গোলার্ধের একই অক্ষাংশের মানসম সংযোগ রেখাকে অক্ষ রেখা বলে, তাহলে একই গোলার্ধের একই অক্ষাংশের, এই কথাটা আমি বুঝে দিবে একটু পরে। হ্যাঁ, নিরক্ষ রেখার উত্তর দিকে অবস্থিত কোন একটি স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকে অবস্থিত কোন স্থানের অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলে। তাহলে এটা যদি 55 ডিগ্রি, এটা হবো কি 55 ডিগ্রি উত্তর অক্ষাংশ, যদি এখানে থাকে 55 ডিগ্রি তাহলে দক্ষিণ অক্ষাংশ। তাহলে তুমি বললে যে 55 ডিগ্রি, ওকে ফাইন, 55 ডিগ্রি কোন দিকে, তুমি যদি উত্তর অক্ষাংশ তাহলে সে বুঝে গেল যেটা উপরের দিকে, আর দক্ষিণে বুঝে গেলে নিচের দিকে, আমি কি বুঝতে পারছি গিয়া, তাহলে 55 ডিগ্রি তো নিচের দিকে উপরের দিকে হবে। তুমি যদি একবার বলে দাও যে উত্তর অক্ষাংশ উত্তরে 55 ডিগ্রি, উত্তর অক্ষাংশ 55 ডিগ্রি, দক্ষিণ অক্ষাংশ 55 ডিগ্রি, তাহলে ওই লোকে বুঝে দেবে। তাহলে আমরা বুঝতে পারছি যে উত্তর গোলার্ধের সব অক্ষাংশ লাগে উত্তর অক্ষাংশ, এবং দক্ষিণ গোলার্ধের নিচের দিকের অক্ষাংশ লাগে দক্ষিণ অক্ষাংশ। ফার্স্টে বুঝেছি, হ্যাঁ, তাহলে আমি এটা বুঝে দিয়েছি। এখন আরেকটা রয়ে গেছে যে অক্ষরেখার একই গোলার্ধের একই অক্ষাংশ মানসম সংযোগ রেখাকে অক্ষরেখা বলে, এটা বুঝাবে। তো উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশ আমরা চিনলাম নাকি, এবার আমরা নিচে নেমে যাই। দেখো তাহলে বিষুব রেখা এবং মেরু রেখা, তাহলে এটা এটা একটা অক্ষাংশ, ঠিক তো? অক্ষাংশ কত ডিগ্রি, এটাও একটা অক্ষাংশ, ঠিক আছে? তাহলে এই অক্ষাংশের সংযোগ রেখা হয়ে গেল নি, এবার এটাকে অক্ষ রেখা বলা যায়নি, জি বুঝে দেবে সিনেমা, জি। হ্যাঁ, ওই সময় যে একটা কথা বলছে একই গোলার্ধের, এখন এটার উপরের দিকে তো হলো উত্তর গোলার্ধ, তাহলে উত্তর গোলার্ধ দিকের একই অক্ষাংশ হয়ে যাবে, তাহলে এইদিকে যে 45 ডিগ্রি, এদিকে কত 45 ডিগ্রি, তাহলে একই অক্ষাংশ হয়ে যাবে, তাহলে একই অক্ষাংশ সংযোগ রেখে কে যাবে তোমার অক্ষরেখা, অক্ষরেখা হয়ে গেছে। এবার বুঝেছিস নি সে কথাটা, তাহলে একই হইতে হবে, এটা যদি 45 ডিগ্রি, এটা যদি 45, তাহলে কিন্তু মিলবে না, জোড়া লাগবে না, কারণ এটা তো সোজাসুজি ভাবে ফেঁস দিবে, চতুর্ভ্যাস দিয়ে ফেঁস দিবে,
পাচ্ছি তো বুঝলি নাকি? তাহলে একই গোলার্ধ, তাহলে একইভাবে দক্ষিণ গোলার্ধে যদি এদিকে তিরিশ এদিকে তিরিশে জোয়া লাগে তাহলে এটা কি যাবো একটা অক্ষরেখা হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছি নাকি? তাহলে দেখো বিষুব রেখা এখানে একটা কি আছে, কোণ আছে, কত কোণ আছে ধরলাম এখানে একটা, এখানে বিশ এখানে বিশ, তাহলে এটা সংযোগ রেখাটা কি হয়ে গেলো একটা অক্ষরেখা হয়ে গেলো, ঠিক আছে? তো কোনটা এই সংযোগ রেখাটা একেবারে যদি দক্ষিণ দিকে দেই, সরি তোমাদেরকে এটা বুঝে দিকে শৈন্যটা, এখন আমরা যে কতগুলো রেখা কল্পনা করে নিলাম, কটা রেখা কল্পনা করে নিলাম এটাকে আমরা বলছি এই যে ওই সময় এই যে এখন ঠিক আছে অনেকগুলো রেখা দেখা যাইতেছে, তাহলে কটা রেখা কল্পনা করে নেওয়া যায় অসংখ্য, তুমি নিজের ইচ্ছা মতো বানাইতে পারবে, তবে কতগুলো নিয়ম আছে কত ডিগ্রি কত ডিগ্রিতে আছে। এই যে রেখাগুলো আছে এই রেখাগুলোর মধ্যে কোনো কোনোটা বিখ্যাত, তার মধ্যে একটা তো মাঝখানেটা বিখ্যাত বিষুব রেখা, এই মাঝখানের বিখ্যাতটা ছাড়াও আরও দুইটা বিখ্যাত রেখা আছে, সে দুইটার বিখ্যাত রেখা নাম হলো কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা। এখানে দেখো আমরা এখানে দেখাবো, তাহলে এটা পৃথিবী, পৃথিবী ওকে, বিষুবরেখা, বিষুবরেখা সব জায়গায় কত জিরো ডিগ্রি। এখন এই দিক দিয়ে অক্ষাংশগুলো তো আছে এক ডিগ্রি দুই ডিগ্রি এভাবে নব্বই ডিগ্রি, এই দিক দিয়ে আছে এক ডিগ্রি দুই ডিগ্রি এভাবে নব্বই ডিগ্রি, বুঝতে পেরেছি? তো এভাবে আমি বেশি ডিগ্রি ধরবো না, কত সাড়ে তেইশ ডিগ্রি ধরবো, কত সাড়ে তেইশ ডিগ্রি, ওই ডিগ্রিতেও যাবে কত সাড়ে তেইশ ডিগ্রি, ওকে। তাহলে এখানে জায়গাটা হলো কত সাড়ে তেইশ ডিগ্রি, তা আমরা তো বললাম এটার অক্ষাংশ সাড়ে তেইশ এটার অক্ষাংশ সাড়ে তেইশ, আমরা যে একই অক্ষাংশের সংযোগ রেখা হয়ে যাবো কি একটা অক্ষরেখা, তাহলে এটা একটা কি অক্ষরেখা, ঠিক তো? বুঝতেছ দুটা এই অক্ষাংশের সংযোগে অক্ষরেখা। এখন এই সাড়ে তেইশ ডিগ্রিতে আর সাড়ে তেইশ ডিগ্রিতে যে অক্ষরেখাটা গেছে সে অক্ষরেখাটা বলে কর্কটক্রান্তি রেখা, কি বলা হয় কর্কটক্রান্তি রেখা। এখন নিচের দিক দিয়ে আরো আছে, তাহলে উপরটা কর্কটক্রান্তি রেখা নাকি, নিচের দিক দিয়েও যেটা এমনি সাড়ে তেইশ এমনি সাড়ে তেইশ, তাহলে সংযোগে একটা অক্ষরেখা গেল, এই অক্ষরেখাটা হবে কত মকরক্রান্তি রেখা। আমরা এই যে এই রেখাটা এদিক দিয়ে টানলাম এটা কি একটা অক্ষরেখা নয়, তো অক্ষরেখা গুলো এদিকে এখানে জিরো ডিগ্রি থেকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ নব্বই উড়ে, এখানে জিরো থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ নব্বই উড়ে, এই জিরো থেকে উঠলো তেইশ ডিগ্রিতে সাড়ে তেইশ ডিগ্রিতে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি, এখানে হলো তেইশ দশমিক পাঁচ ডিগ্রি, তো তেইশ দশমিক পাঁচ ডিগ্রি আর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দুটো একই অক্ষাংশ হলো একই গোলার্ধের, একই অক্ষাংশ একই গোলার্ধের সংযোগ রেখা হইল কি একটা অক্ষরেখা, তো এবার তো অসংখ্য অক্ষরেখায় যায়, এই অক্ষরেখাটা হলো কর্কটক্রান্তি রেখা, এই অক্ষরেখাটা একটা নাম দেওয়া হয়েছে রেখাটার নাম কি কর্কটক্রান্তি রেখা, তাহলে উত্তর গোলার্ধের সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রিতে যে রেখাটা গেছে সেটা বলে কর্কটক্রান্তি রেখা, আর এটার এদিকে আছে কি মকরক্রান্তি রেখা, এটা দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে আবার এখান থেকে জিরো ডিগ্রি থেকে শুরু এখানে নব্বই ডিগ্রি হবে, তা আমরা জিরো ডিগ্রি থেকে এখানে দেখছি সাড়ে তেইশ ডিগ্রি, এখানে জিরো ডিগ্রি থেকে ধরছি কত সাড়ে তেইশ ডিগ্রি, তাহলে দক্ষিণ গোলার্ধের সাড়ে তেইশ সাড়ে তেইশ ডিগ্রিতে যে রেখাটা গেছে সেটাকে বলা কি মকরক্রান্তি রেখা। তাহলে আমরা দুইটা অক্ষরেখার নাম জানলাম যারা বিখ্যাত, তার মধ্যে একটা হলো কর্কটক্রান্তি রেখা আর একটা হলো কি মকরক্রান্তি রেখা, যেগুলো সাড়ে তেইশ ডিগ্রিতে সাড়ে তেইশ ডিগ্রিতে গেছে, ফাসিনি বুঝিতাম? তাহলে দেখো কয়েকটি সমাক্ষরেখা, আমরা অক্ষরেখা আর একটা নাম জানছি সমাক্ষরেখা, কয়েকটি সমাক্ষরেখা খুব বিখ্যাত, এর মধ্যে তেইশ দশমিক পাঁচ ডিগ্রিতে উত্তর অক্ষাংশটাকে কর্কটক্রান্তি রেখা বলে, আর অপরদিকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণাংশকে মকরক্রান্তি রেখা বলে। এবার আমরা একটা জিনিস শিখব বিষুব, এবার দেখো এটা কত ডিগ্রি, এটা হলো পঁয়ষট্টি ডিগ্রি বা পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি, কত পঁয়ষট্টি দশমিক গোল, এখন আমি কাটলে অংশ কেটে ফেলতে পারি না, বুঝেছি? এটা ভিতরে দুপুর আরো অনেক রেখা আছে নিশ্চয় আছে, যদি আমি এই সাড়ে ছেষট্টি সাড়ে ছেষট্টি যদি আমি গোল করে কেটে ফেলি তাহলে এখানে উপরে গোলটা একটা বৃত্তের মতো হয়ে যাবে না, এই বৃত্তটাকে বলা হয় কি সুমেরু বৃত্ত, তাহলে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রির উত্তর অংশটুকুকে বলা হয় সুমেরু বৃত্ত, তাহলে সুমেরু বৃত্ত, বুঝতে পারছি? তো নিচের দিকে যদি আমি কত ছেষট্টি পাঁচ ডিগ্রি তার একটা বৃত্ত কাটি তাহলে সেটা কি কুমেরু বৃত্ত। তাহলে তোমাদেরকে শিখেলাম অক্ষ বা মেরু রেখা, বিষুব রেখা বা নিরক্ষ রেখা বা নিরক্ষ বৃত্ত রেখা বা অক্ষ রেখা বা সমাক্ষ রেখা, আরো শিখেলাম কতগুলো অক্ষরেখা বা সমাক্ষ রেখা,
আরো শিখাইলেন তোদেরকে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, অনেকগুলো রেখা আমরা আজকে ছিলাম নাকি? আমাদের আর আর মাত্র দুইটা রেখা আছে যেটা আমরা আমাদের এই ফাটে উপস্থাপন করি নাই। আচ্ছা দেখো, 63.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বলা হয় সুমেরু বৃত্ত এবং 63.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বলা হয় কুমেরু বৃত্ত, বা সুমেরু বৃত্তকে বলা হয় মহাবৃত্ত বা তাহলে আমরা আমাদের ফাটটা এখানে আরো আমাদের দুইটা রেখা রয়ে গেছে, সেই দুইটা রেখা একটা হলো মূল মধ্য রেখা, একটা হলো দাগ্রিমে রেখা। তো আমরা ফাট এখানে শেষ করতে পারি নাকি? তো সবাইকে ধন্যবাদ, ঠিক আছে, আঞ্চলিক তারিখ রেখাও আছে, ওইটাও দেখাবো।